প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের সাথে পরিচিত হব। তার মধ্যে প্রথমে ইঞ্জিনের তিনটে অংশে ভাগ করা যায়। একটা হলো ইঞ্জিন হেড, ইঞ্জিন হেড এটা, ইঞ্জিন ব্লক আর ওয়েলসাম, এই তিনটে অংশে ভাগ করা যায়। তো প্রথমে ইঞ্জিন হেডের সাথে যে জিনিসগুলো আছে আমরা সেগুলোর সাথে পরিচিত হই। এখানে হচ্ছে ভালভ, একটি ইনটেক ভালভ, একটি এক্সস্ট ভালভ। এটা চার সিলিন্ডার ইঞ্জিন, অতএব এখানে চার সিলিন্ডার ইঞ্জিনের ভিতরে প্রতি সিলিন্ডারে দুইটি করে ভালভ আছে, আটটা ভালভ দেওয়া আছে। এই সারিতে চারটা ভালভ, এই সারিতে চারটা ভালভ, এই আটটা ভালভ। আর প্রতি সিলিন্ডারের জন্য একটি করে স্পার্ক প্লাগ দেওয়া আছে, এই স্পার্ক প্লাগগুলো। এই পাশে পোর্ট দেওয়া আছে, ইনটেক পোর্ট, ইনটেক পোর্ট, ইনটেক পোর্ট, ইনটেক পোর্ট, চারটা ইনটেক পোর্ট। আর এই পাশে চারটা একজস্ট পোর্ট, একটা দুইটা তিনটা চারটা একজস্ট পোর্ট দেওয়া আছে। আর এটা নিচের দিকে দেওয়া আছে হলো এই উল্টে দিছি আমরা এখানে, এই যে এখন বাল্বগুলো আমরা দেখতেছি, এখানে হলো সবগুলো হচ্ছে একজস্ট বাল্ব, এই বড়গুলো হচ্ছে ইনটেক বাল্ব। বড়গুলো সবসময় ইনটেক আর ছোটোগুলো হয় একজস্ট বাল্ব। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা কম্বাসন চেম্বার, এই জায়গাটা হচ্ছে কম্বাসন চেম্বার, এখানে বাতাস এসে কম্প্রেস্টে পাওয়ার তৈরি হয়। আর এই ছিদ্রগুলো, এই যে ছিদ্রগুলো দেওয়া আছে বড় বড় এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট, এটার পাশে ছোটো ছিদ্রগুলো দেওয়া আছে এগুলো হলো ওয়েল প্যাসেজ, যেটা ভিতর দিয়ে ওয়েল সার্কুলেশন হয়, আর এটার পাশ দিয়ে চারিদিক দিয়ে কুলিং ওয়াটার সার্কুলেশন হয়, এটা ঠান্ডা হয়। এই হলো মোটামুটি আমাদের ইঞ্জিন হেডের সাথে সম্পৃক্ত যন্ত্রাংশ। এরপরে চলে আসি আমরা ইঞ্জিন ব্লকের মধ্যে। ইঞ্জিন ব্লকটা হচ্ছে এটার মূল একটা অংশ ইঞ্জিনের। এখানে চারটা সিলিন্ডার দেওয়া আছে এই জায়গায় ফাঁকা অংশ। এটার ভিতরে এই যে পিস্টন, পিস্টনটা সিলিন্ডারের ভিতরে বসানো থাকে, চারটা পিস্টন। আর এই পিস্টনের গায়ে দেওয়া আছে যে রিং তিনটা, কম্প্রেশন রিং দুটা, ওয়েল কন্ট্রোল রিং একটা, এই রিং। আর পিস্টনের সাথে এখানে দেওয়া আছে কানেক্টিং রড, এটা হচ্ছে বিগ এন্ড, বিগ এন্ড, আর এটা হলো স্মল এন্ড। এই বিগ এন্ড এখানে আবার একটা বেয়ারিং থেকে বেয়ারিং ক্যাপ বলা হয়, বিগ এন্ড বেয়ারিং ক্যাপ। আর এটা হচ্ছে পিস্টন বস, এই জায়গাটার নাম। আর এই ভিতরে যে পিনটা দেওয়া আছে, এই পিনটা, এই পিনটার নাম হলো পিস্টন পিন বা রিস্ট পিন বলা হয়, যেহেতু এটা এরকম মুভ করে এই জন্য এটাকে রিস্ট পিনও বলা হয়। তো পিস্টনটা চারটা সিলিন্ডারের ভিতরে চারটা পিস্টন থাকবে, পিস্টনগুলো পর্যায়ক্রমে এই ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে আটকানো থাকে। এটা হলো ইঞ্জিনের ক্র্যাঙ্ক শ্যাফট। এই ক্র্যাঙ্ক শ্যাফটের কাজ হলো এটা ইঞ্জিনের পিস্টনের লম্বালম্বী গতিকে ঘূর্ণায়ন গতিতে রূপান্তর করে শক্তি সরবরাহ করতে সাহায্য করে, এবং এটাকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। এটার উপরে ভিত্তি করে ইঞ্জিনটা কাজ করে মূলত। ক্র্যাঙ্ক শ্যাফটের মধ্যে এখানে এই যেগুলো হচ্ছে মেইন, মেইন বেয়ারিং, এই যেগুলো মেইন, মেইন জার্নাল, এই চারটা মেইন জার্নাল দেওয়া আছে। আর এই পাশে দুই পাশে যেগুলো দেওয়া আছে এগুলো ক্র্যাঙ্ক পিন বলি আমরা, ক্র্যাঙ্ক পিন। আর এগুলো হচ্ছে মেইন, মেইনগুলো সাধারণত এক লাইনে থাকে, আর ক্র্যাঙ্ক পিনগুলো পাশে দুই পাশে দেওয়া থাকে। প্রতিটার মধ্যে একটা করে পিস্টন লাগানো থাকে কানেক্টিং রডের সাথে, এটা ওখানে ফিটিং করা থাকে। মোটামুটি এটার ভিতরে এই যে ছিদ্রটা দেওয়া আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় ওয়েল প্যাসেজ। এই ওয়েল পাম্প থেকে ওয়েল এই পথ দিয়ে এসে প্রতিটা বেয়ারিংকে এবং জার্নালকে লুব্রিকেন্ট করে। এই হলো মোটামুটি এই ক্র্যাঙ্ক শ্যাফটের পরিচিতি। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে রিয়ার এন্ড। এই রিয়ার এন্ডের ভিতরে এই ফ্লাই হুইলটা লাগানো থাকে, আর ফ্রন্ট এন্ডের সাথে এখানে টাইমিং গিয়ার বা টাইমিং স্পকেট লাগানো থাকে এবং টাইমিং করা হয় এটার সাহায্যে। আর এটা হচ্ছে ফ্লাই হুইল, এটা ফ্লাই হুইল, ক্র্যাঙ্ক শ্যাফটের পিছনের প্রান্তে লাগানো থাকে ফ্লাই হুইলটা, আর সামনের প্রান্তে থাকে হলো টাইমিং স্পকেট বা চেন লাগানো থাকে। আর এটার সাথে যে টাইমিং করি আমরা, টাইমিংয়ের সময় এই যে এখানে ক্যাম্পশ্যাফট দেওয়া আছে, এই ক্যাম্পশ্যাফট, এই ক্যাম্পশ্যাফটের সাথে এটার সাথে একটা সংযোগ করে দেওয়া হয় চেনের মাধ্যমে বা গিয়ারের মাধ্যমে। তো ক্যাম্পশ্যাফটের এখানে এই যে এগুলো হচ্ছে ক্যাম্প লুপ, এগুলোকে বলা হয় ক্যাম্প লুপ, ক্যাম্প লুপ, এগুলা এই প্রতিটা হচ্ছে ক্যাম্প লুপ। এই ক্যাম্প লুপ ইঞ্জিনের ভাল্ভকে বাল্ব মেকানিজমের মাধ্যমে অপারেট করে, এই যে
ইঞ্জিন ভাল্ব। তো ইঞ্জিন ভাল্ব সাধারণত আমরা এখানে আগে বলছি একটা ইনটেক ভাল্ব আর একটা এক্সস্ট ভাল্ব দেওয়া আছে। তো ইনটেক ভাল্বটা সাধারণত একটু বড় হয়, এক্সস্ট ভাল্বটা একটু ছোট হয়। ভাল্বের কাজ হচ্ছে এই পোর্টগুলোকে প্রয়োজনের সময় খোলা এবং বন্ধ করা। পরে আসে আমরা এই ইঞ্জিন ব্লকের সাথে কী কী সম্পৃক্ত থাকে। ইঞ্জিন ব্লকের সাথে ক্র্যাঙ্কশ্যাফ্টটা নিচে লাগানো হয় পাশ দিয়ে, এখানে যে ক্র্যাঙ্কশ্যাফ্ট লাগানো আছে এই যেটা ভিতরে যে ক্র্যাঙ্কশ্যাফ্ট, এরপর এখানে থাকে হলো ভাল্ব মেকানিজম, উপরের দিকে এখানে ইঞ্জিনের হেডটা বসানো থাকবে, এটার সাথে পুশ রড ট্যাপেট দিয়ে উপরে রকারামটা লাগানো হয়। এটা হচ্ছে রকারাম অ্যাসেম্বলি, ইঞ্জিন হেডের উপরে থাকে রকারাম অ্যাসেম্বলিটা। এটা হচ্ছে রকারাম অ্যাসেম্বলি, হ্যাঁ, এটা এই রকারামগুলো এই ইঞ্জিনের ভাল্বগুলোকে সরাসরি ধাক্কা দেয়া পোর্ট থেকে সরাই দেয় এবং বসায় দেয়। এটা হচ্ছে এই রকারামের কাজ ভাল্ব মেকানিজমের মাধ্যমে। এটা হচ্ছে একটা কার্বোরেটর। কার্বোরেটর এখনকার আধুনিক ইঞ্জিনগুলোতে কিন্তু আর কার্বোরেটর ব্যবহৃত হয় না, আগেকার মডেলগুলোতে কার্বোরেটর ব্যবহৃত হইতো। সেই কার্বোরেটরের কাজ হইল এয়ার এবং ফুয়েলের সঠিক অনুপাতে মিশ্রণ তৈরি করে ইঞ্জিনে সরবরাহ করা। ইঞ্জিনের যখন যেরকম প্রয়োজন সেভাবে করে এটা মিশ্রণ তৈরি করে ইঞ্জিনে সরবরাহ করে থাকে। এটা একটা ফুয়েল সিস্টেমের অংশ। এরপর এটা হচ্ছে ক্র্যাঙ্কিং মোটর বা সেলফ বলি আমরা অনেক সময়। এটা হলো বৈদ্যুতিক পাওয়ারের সাহায্যে ইঞ্জিনকে ঘোরা স্টার্ট লইতে সাহায্য করে। এটা হচ্ছে ক্র্যাঙ্কিং মোটর, এটা হচ্ছে সোলেনয়েড সুইচ, আর এটা হচ্ছে মূলত মোটর। এই মোটরটাই এই ফ্লাইহুইলের মাধ্যমে ইঞ্জিনকে ঘোরাইতে সাহায্য করে। আর এটা হচ্ছে ওয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার বলি আমরা প্রচলিত কথায়। এটা ইঞ্জিনের যে ওয়েল সার্কুলেশন হয় সেই ওয়েলটাকে সাইগা ময়লা মুক্ত করে আবার ইঞ্জিনে পুনরায় সরবরাহ করে। আর এটা হচ্ছে একটা ফুয়েল ফিল্টার এলিমেন্ট, এটা সাধারণত একটা কেসিংয়ের ভিতরে লাগাই দেওয়া হয়। ফুয়েল ফিল্টার এটা পেট্রোল বা ডিজেল যে ইঞ্জিনে যখন ব্যবহৃত হয় সেটা ফুয়েলটাকে সাইকা সাইকা ইঞ্জিনে সরবরাহ করে। ফিল্টার এলিমেন্ট হ্যাঁ আছে। ওয়েল পাম্প, এটা রোটারি টাইপ ওয়েল পাম্প, এটা ওয়েল সাম্পের মধ্যে থাকে। এখানে এই ওয়েল সাম্প ইঞ্জিনের ভিতরে, এটা হলো ওয়েল সাম্প, এই ওয়েল সাম্পের মধ্যে বসানো থাকে। ওয়েল সাম্প থেকে ওয়েলটাকে সাকশন করে এটা ওয়েল গ্যালারির মাধ্যমে ইঞ্জিনের হেড পর্যন্ত পৌঁছায় দেয়। হেডের সম্পূর্ণ যন্ত্রাংশ, ইঞ্জিনের যেই সকল যন্ত্রাংশ ঘুরে প্রত্যেকটা যন্ত্রাংশকে লুব্রিকেন্ট করে এই তেলটা আবার ওয়েল সাম্পে চলে যায়। আবার ওই ব্যবহৃত ওয়েলটাকে পাম্প ফিল্টারের মাধ্যমে আবার সকল জায়গায় সরবরাহ করে। এইভাবে ওয়েল পাম্প কাজ করতে থাকে। এটা হচ্ছে ওয়েল সাম্প। এই ওয়েল সাম্পের মধ্যেই মূলত ওয়েলটা জমা থাকে, আমরা যে ওয়েলটা দিই। আর ওয়েল দিয়ে হচ্ছে ইঞ্জিনের হেডের উপর দেওয়া যে ট্যাপেট কভার থাকে, ট্যাপেট কভারের মধ্যে দিয়ে ঢেলে দিই, ওই ওয়েলটা আস্তে আস্তে করে ওয়েল সাম্প এসে জমা হয় এবং এই ওয়েল সাম্প থেকে পাম্প করে ওয়েলটা সরবরাহ করা হয়। যখন ওয়েলটা তার ভিস্কোসিটি নষ্ট হয়ে যায়, পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন এখানে ওয়েল ড্রেন প্লাগ আছে। এই ওয়েল ড্রেন প্লাগটা খুলে আমরা এটাকে পুরনো ওয়েলটাকে ফালাই দিই, আবার নতুন ওয়েল প্রবেশ করাই। নিয়ন্ত্রণের জন্য ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়। এই ব্রেক সিস্টেমের একটা প্রধান অংশ হলো মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারটা যদি ঠিক না থাকে তাহলে গাড়ি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে। এই জন্য আমাদের অবশ্যই এই ব্রেক সিস্টেমকে সচল রাখা, তারপর দেখে বাসা থেকে গাড়ি বাইর করতে হবে এটা সঠিক আছে কি না। এটা হলো সেই মাস্টার সিলিন্ডার, ব্রেক সিস্টেমের একটা প্রধান অংশ। আর এটা আধুনিক গাড়িতে ইঞ্জেক্টর দেওয়া থাকে, পেট্রোল ইঞ্জিনে আজকাল EFI ইঞ্জিনের ভিতরে ইঞ্জেক্টর দেওয়া হয়, এরকম একটা ইঞ্জেক্টর। এই ইঞ্জেক্টরটা ইনটেক পোর্টের মধ্যে ফুয়েলটাকে স্প্রে করে, শুকু শুকু স্প্রে করে সাকশনের সাথে সরবরাহ করে। EFI ইঞ্জিনে ব্যবহার করা হয়। আর ডিজেল ইঞ্জিনেও আছে একটা ইঞ্জেক্টর, সেটা ডিজেল ইঞ্জিনের ইঞ্জেক্টর, ডিজেল ফুয়েল সিস্টেমে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে মেইন বিয়ারিং ক্যাপ, এখানে ক্র্যাঙ্কশ্যাফ্ট এখানে থাকে, ব্লকের সাথে আটকায় দেওয়া হয়, ক্র্যাঙ্কশ্যাফ্টকে আটকায় দেওয়া হয়, এরকম সবগুলো দেওয়া আছে এখানে, প্রতিটার জন্য একটা করে থাকে। আর এটা হচ্ছে বিগেন বিয়ারিং ক্যাপ। বিগেন বিয়ারিং ক্যাপটা হলো এই যে এখানে থাকে, এই পিস্টনের এই জায়গায় বিগেন বিয়ারিং ক্যাপটা এখানে লাগানো থাকে, এই ক্র্যাঙ্ক পিনের সাথে লাগায় দেওয়া হয়। আচ্ছা, এখানে হ্যাঁ, এটার সাথে এখানে দিয়ে এটাকে আটকায় দেওয়া হয়, এই জায়গায় এভাবে আটকায় দেওয়া হয় এটাকে।
নাটবল্টু দিয়ে এখানে লাগায় দেওয়া হয়। প্রত্যেকটা পিনের মধ্যে একটা করে পিস্টন আটকায় দেওয়া হয় এবং টর্ক রেঞ্চ দ্বারা মাইপা তারপরে টর্ক দিয়ে এটাকে লাগাইতে হয়। এমনি হাতে টাইট দিলে হবে না, এটা নিয়ম হচ্ছে। এটা ইঞ্জিন ব্লকের সাথে আমরা এই মেইন বিয়ারিং ক্যাপটা এখানে যেটা বসে মেইন বিয়ারিং ক্যাপ, এটা সিরিয়াল অনুসারে মেইন বিয়ারিং ক্যাপ এখানে এটা বসানো হয়। ইঞ্জিন ব্লকের সাথে ক্র্যাঙ্কশ্যাফটটাকে উল্টায় ওখানে বসায়া পরে প্রত্যেকটার মধ্যে একটা করে মেইন বিয়ারিং থাকে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই পাঁচটা মেইন বিয়ারিং দেওয়া থাকে। আচ্ছা, আর এগুলো হচ্ছে ইঞ্জিনের হেড বোল্ট, এগুলো সব হেড বোল্ট। হেড বোল্টগুলো আমরা সাধারণত ইঞ্জিনের হেডে দুই পাশে যে এখানে একটা, এখানে একটা, এভাবে করে হেড বোল্ট একদম দুই লাইনে দেওয়া আর সারিতে লাগাই দেওয়া। ইঞ্জিনের ব্লকে লাগাই দেওয়ার পর টর্ক রেঞ্চ দিয়ে এটাকে আমরা প্রপার টাইট দিয়ে দিই যাতে কোনো রকমের লিকেজ না থাকে। আর হেড এবং এটাকে টাইট দেওয়ার আগে এখানে হেড গ্যাসকেট, হেড গ্যাসকেট ব্যবহার করা হয়। এই গ্যাসকেটের কাজ হলো যাতে কোনো অবস্থাতেই কোনো লিকেজ না থাকে, দুইটা যন্ত্রাংশ যাতে খুব সুন্দরভাবে মেশিং হয়ে বসে যায়, কোনো ধরনের কম্প্রেশন লিক হবে না, এটা হলো হেড গ্যাসকেটের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাড়ির প্রধান প্রধান যন্ত্রাংশগুলোর সাথে পরিচিত হলাম, আশা করি এটা আমাদের উপকারে আসবে।